আল্লাহর বড় নিদর্শন ও সন্নাতে মহাক্কাদা হল জিলাজ মাসের প্রথম দশ দিন এবং দুই ঈদের তাকবির পাঠ করা আল্লাহ তালা বলেন আর এই দিনগুলোতে তাকবির পাঠ করা মুস্তাহাব বাড়িতে বাজারে ও রাস্তায় উচ্চ স্বরে তাকবীর পাঠ করবে পুরুষরা উচ্চস্বরে পাঠ করবে মহিলারা নয় আর তাকবির দুই প্রকার মোতলাক ও মোকাইয়াদ মোতলাক হল জিলহাজ মাসের চাঁদ ওঠার পর থেকে আয়ামে তশরিক এর শেষ দিনের সূর্য অস্তমিত যা যাওয়া পর্যন্ত মধ্যবতী সকল সময়ে তাকবির পাঠ করা সোনাত আর ইদুল ফিতরের সময় ইদুল ফিতরের রাত হতে ইমাম মুসল্লাই দাঁড়ানো পর্যন্ত তাকবির পাঠ করা আর তাকবিরে মোকাইদের ক্ষেত্রে সোনাত হলো নয়ে জিলহাজ ফজর হতে তেরোই জিলহাজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর একবার তাকবির পাঠ করা আল্লাহ বলেন ইকরিমা বলেন আয়াম উত্তশরিকের প্রত্যেক ফরজ সালাতের শেষে তাকবির পাঠ করা অতঃপর যখন সালাত শেষ করবে তিনবার ইস্তেকবার পাঠ করবে তারপর বলবে মাংতে সালাম ওয়া মিনকা সালাম তেবা রক্ত জাল জাল আলী ওয়াল ইক্রম অতঃপর তাকবির পাঠ করবে আর তাকবিরে মোকাইয়েদ এটা শুধু ইদু ইদুল ঈদুল আজহার জন্য খাস ইদুল ফিতরের জন্য নয় আর তাকবীরে মোকাইয়েদ শুরু হয় আরাফার দিন ফজর হতে আর শেষ হয় আইয়মুত্তশরিক এর শেষ দিনের আসর পর্যন্ত